আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি মেইনলি উদ্দেশ্য যে যারা বাংলাদেশে আছেন, প্রবাসীদের রিলেটিভ, আত্মীয় স্বজন, ফ্যামিলি, তাদের উপরে, তাদের প্রতি দেখা গেছে যে আজকের এই ভিডিওটি করা, আজকের এই ভিডিওটি তাদের জন্য করা। কারণ প্রবাসীরা যারা প্রবাসে থাকে তাদেরকে দেখা গেছে যে মানসিক যে স্ট্রেস বলে বা চাপ বলে তারা যে দিয়ে থাকে, মানে তার পরিবার যেটা দিয়ে থাকে, সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওতে কথা বলবো। কারণ হচ্ছে একজন প্রবাসী যখন প্রবাসে থাকে সে অনেক কষ্ট করে, মিনিমাম 12 ঘন্টা ডিউটি করতে হয়, তারপরে নিজের খাওয়া দাওয়া, গোসল, রান্না বান্না সব কিছু মিলিয়ে তার দেখা গেছে যে কোনো সময় থাকে না। আর যতটুকু সময় থাকে সে তার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে কথা বলে। বিশেষ করে যারা মিডল ইস্টে আছে, গার্মেন্টস সেকশনে আছে, কনস্ট্রাকশন সাইটে আছে, তাদের কথা বলছি। আর যারা বাংলাদেশে থাকে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, তারা মনে করে যে প্রবাসীর টাকা গাছে ধরে আছে, আমার সন্তান বা আমার ভাই বা আমার বোন দেখা গেছে গেছে, সে ওই গাছে থেকে উঠবে, টাকা পারবে আর পাঠাবে। এই যে তাদের মনোভাব, এই কারণেই দেখা গেছে যে ইদানিং অনেক মানুষের অনেকভাবে স্ট্রেস ফিল করে, এবং কি অনেক প্রবাসী প্রবাসী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অনেক ফ্যামিলি আছে যারা কিনা তার লাশটাও নিতে চায় না। আমার একটা পরিচিত এক লোক যার হাজব্যান্ড, ওই মহিলার হাজব্যান্ড, সে সৌদি আরবে ছিল প্রায় 20 বছর প্লাস, আর এই 20 বছর প্লাস সে থাকার পর সেখানে জব করতো, জবের পাশাপাশি বিজনেস করতো, হিউজ পরিমাণ টাকা ইনকাম করছে, বাড়িতে একটা বিল্ডিং দিছে, ভাড়া দেয়, প্লাস তার মেয়েদের বিয়ে দিয়েছে, আরও দেখা গেছে যে তার বাড়ির যে কাজকর্ম সেগুলো সে করেছে, মানে অনেক টাকা পাঠাইতো। সাডেনলি সে প্রবাসেই মৃত্যুবরণ করে সৌদি আরবে, আর তার ফ্যামিলি সেই লাশটা দেশে নিতেও অস্বীকার জানায়। তার ওয়াইফ, তার বাচ্চারা বলে যে তাদের দেশে আনতে যেহেতু লাশ অনেক টাকা লাগবে তাই তারা লাশটা নেবে না। আর কেউ যদি বিদেশে ফ্রি ভিসায় থাকে তাহলে কিন্তু তার লাশ তার নিজের দায়িত্বে নিয়ে যায় আর কি, যদি তার কফিল না থাকে, যদি খাল্লি বাল্লি হয়ে থাকে, মানে যারা আকামা লেবার কার্ড না করে অবৈধভাবে যারা কিনা বিদেশে থাকে তাদের লাশ নিতেও কিন্তু অনেক সমস্যা হয়। আর যারা কোম্পানির মাধ্যমে আসে কোম্পানি তা সেই লাশটা পাঠিয়ে দেয় যদি কেউ মৃত্যুবরণ করে প্রবাসে তাদের খরচে, কিন্তু যারা এরকম থাকে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা এরকম ভাবেন যে প্রবাসে দেখা গেছে যে গাছে টাকা ধরে, সেই ধারণাটা আপনারা বাদ দিয়ে দেন। আপনার ফ্যামিলির যে লোকটা বাইরে আছে তাকে কিভাবে মানসিক শান্তি দেওয়া যায়, তাকে কিভাবে চাপমুক্ত রাখা যায়, তার কাছে শুধু টাকা না চেয়ে তার সাথে একটু কথা বলেন, তার খোঁজ খবর নেন, দেখবেন কি আপনার টাকা চাইতে হবে না বা আপনার কোনো জিনিস চাইতে হবে না, তার মন থেকেই আপনার জন্য কোনো কিছু করা বা আপনাকে কোনো কিছু দেওয়া অটোমেটিক চলে আসবে। আর এটা দেখা গেছে যে আপনার তার জন্য কোনো এফোর্ট নিতে হবে না। সো আপনারা যারা দেশে থাকবেন তারা দেখা গেছেন চেষ্টা করেন যে আপনার পরিবারের লোকটাকে ভালো রাখার জন্য, সে যেন ভালো থাকতে পারে, তাকে শুধুমাত্র মানসিকভাবে অযথা টেনশন দেবেন না। আমার আশেপাশে অনেকেই থাকে যখন তারা শুক্রবারে একটা দিন সময় পায় বা ফ্যামিলিতে যখন কথা বলে সবার সাথেই দেখা গেছে যে অশান্তি থাকে, সবারই ফ্যামিলিতে প্রবলেম থাকে, বেতন পাওয়ার সাথে সাথেই তাদের টাকার দরকার হয় বা বেতন পাওয়ার আগে থেকেই তাদের চাপ সৃষ্টি করে, তারা দেখা গেছে যে বাধ্যতামূলকভাবে তারা অন্যের কাছ থেকে টাকা ধার করে বা দেখা গেছে যে লোন করে বা টাকা বিভিন্নভাবে টাকা পাঠায় দেশে, কিন্তু তারা কখনোই বুঝে না যে লোকটা বিদেশ আছে সে কি তার নিজের জন্য খরচ করছে, সে কি ঠিকমতো খাচ্ছে, সে কি তার জন্য সব কিছু রেখে আমাদেরকে দিচ্ছে নাকি শুধু আমাদেরই দিচ্ছে। সো আপনার পরিবারের যে লোকটি বিদেশে থাকুক না কেন তার সাথে ভালোভাবে কথা বলেন, সময় দেন, তাকে ভালো রাখার চেষ্টা করেন, তাকে মানসিকভাবে স্ট্রেস দেবেন না, তাকে মানসিকভাবে চাপ সৃষ্টি করে তার কাছ থেকে টাকা নেবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।